সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে 6:10। তো ওয়ান্ডারিন শুক্লার পরিবারে যারা সদস্য তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ছোটরা ভালোবাসা নিও, বড়রা প্রণাম নিও। তো আমি আরেন টেগর যাচ্ছি, এখন আমি বেরিয়ে যাবো 6:35-এর গাড়ি, বোনের সাথে যাচ্ছি। আর আমার সঙ্গে থেকো, আমার পাশে বাংলাদেশ থেকে এসেছেন, এরকম একটা ভাই বসে আছেন। তো একটা যুদ্ধ করে সব ফাইবার স্ক্যান করে ব্লাড দিয়ে এবার আমি ট্যাক্সি ধরবো, ভেতরে একটু যাচ্ছি। টুম্পা যাক, আমি আর যাবো না, আর পারছি না, অনেক সমস্যা, সব বলবো পরে। গুড ইভিনিং, আমি আর আমার বোন ফিরে যাচ্ছি ঘরে। তো লিভারে স্ক্যান হলো, রিপোর্টটা খুব একটা ভালো না, ব্লাডগুলো নিল, এখন দেবে না রিপোর্ট, 23 তারিখে দেবে, 5-6 দিন পরে তার রিপোর্ট হবে। তো আমি তখন আবার বোনের সাথে আসব দেখাতে। এখানে এসে নিজের যতই পেট ব্যথা হচ্ছে, যাই হচ্ছে, নিজেকে অনেক সুস্থ মনে হচ্ছে। কারণ কি, আমার যে অনেক ক্রিটিক্যাল অসুখ রয়েছে, ছোট ছোট বাচ্চা হাতে হ্যান্ড গ্লাভস পরে আছে, নাক মুখ সব ঢাকা, তাদের ডায়ালিসিস হচ্ছে, কার ব্রেন অপারেশন, মোস্ট প্রবাবলি সব বাইরের লোকজন এসছে, বিভিন্ন দেশ বিদেশের, বেশি দেখলাম বাংলাদেশের। তো অনেকের সাথেই পরিচয় হলো, বেশি ঢাকা ডিস্ট্রিক্টের লোক এসছে, ভালো লাগলো তাদের সাথে পরিচয় হয়ে। তো এখন আমরা ঘরে ফিরে যাব, এখন ট্যাক্সিতে 1 ঘন্টা, তারপরে হাওড়ায় নামবো, তারপরে আমাদের ট্রেন 2.5 ঘন্টা, তারপরে আবার টোটো, তারপর আমরা বাড়ি পৌঁছাবো। একটু আসছে এটা হলো আমার রিপোর্ট। ফাইবার স্ক্যানটা খুব ভালো, লিভারের সমস্যা থাকলে খুবই ভালো তার জন্য। আর বাদ বাকি রিপোর্টগুলো করতে দিয়েছি, 23 তারিখে দেবে। তো বন্ধুরা, ঘরে ফিরে আসলাম, এখন বাজে 11:10। ট্রেনটা মানে 6:10-এর ট্রেন, 6:40-এ ছেড়েছে, আর সব জায়গায় দাঁড়িয়েছে, গ্যালোপিং কিন্তু দাঁড়িয়েছে সব জায়গায়। তো আস্তে আস্তে দেরি হয়ে গেল, 2 ঘন্টা প্রায় লেট। মানে আমরা এই ট্রেনটা উঠলে পরে 8:20-তে পৌঁছে যাই, সেখানে এখানে এসছে 10:20-এরও পরে। তো টোটো বলা ছিল, ওখানে ছিল, চলে এলাম। তো আমি খড়গপুরে চিকিৎসা করিয়েছিলাম, তো আমি এখন কিছু বলছি না, 23 তারিখে আমার রিপোর্টগুলো সব আসবে, তারপরে ব্লগের মাধ্যমে তোমাদের বলে দেবো যে খড়গপুরে কী ধরনের ট্রিটমেন্টগুলো হচ্ছে, কীভাবে মানুষকে মেরে ফেলার কল কিছু জায়গায় তৈরি হয়ে গেছে। ডাক্তার হয়ে যে এরকম ধরনের নোংরামি করে, আমি ওটা জানানি, নোংরামি বলবো কেন, আমি নিজে বুঝতে পারছি না, ওই জন্য আমার রিপোর্টগুলো এলেই একদম সঠিক আমি সেই জায়গাটা যাবো, তোমাদের দেখাবো আমি। আর আমার ফাইবার স্ক্যান হয়েছে একটা, যেটা লিভারের স্ক্যান, সেটা রিপোর্ট অনেকটা খারাপ, অনেকটা লিভার আমার শক্ত হয়ে ড্যামেজ হয়ে গেছে, আমার স্প্লিন ফুলে আছে, যার দরুন আমার বারবার জ্বর হচ্ছে। যে কোনো বাইরের কোনো রকম অসুখ যখন তখন আমি আক্রান্ত হব, আমার ইমিউনিটি পাওয়ার একবারে কমে গেছে। তো লড়াই তো করতে হবে, কেঁদে টেঁদে কোনো লাভ নেই জীবনে, ভালো করলে ক্ষতি তার হয়, এইটা সব দিন মনে রাখবে, যে ভালো করবে তার ক্ষতি হবে। যাক, আমি এখানেও যাচ্ছিলাম না, বোন নিয়ে গেছে বলে গিয়েছি যে চল দিদি ওখানে ট্রিটমেন্ট করি, দাদা ওখানে, এখানে যে আমি ডাক্তার দেখিয়েছি আরএন টেগরে, সে হচ্ছে লিভার প্রতিস্থাপন করে, খুব ভালো ডাক্তার। কার যদি লিভারের সমস্যা হতে থাকে, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তার নাম্বার সমস্ত কিছু তোমাদের দিতে পারি।
তো ওষুধ দিয়েছে, জাস্ট ওরা ওষুধটা স্টার্ট করলো, তো খুব খেপে গেল আমার ট্রিটমেন্ট, আমার জিনিসপত্রের উপর খুব খেপে গেল যে এগুলো কি ট্রিটমেন্ট হয়েছে, আমাকে এইভাবে ছেড়ে দেওয়া হয়েছিল খড়গপুরে। তো যাই হোক, এখন যুদ্ধ, ভালো হলে ভালো, নাহলে আমি মরে যাবো, এটা হচ্ছে কথা। শুভরাত্রি।